রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল বাঁচাতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকলে নগরীর চেকপোস্ট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান। সাপ্লাই এলাকা পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের 21টি পয়েন্টে দিনভর চলে এই কর্মসূচি। অংশ নেয় প্রায় 1000 স্বেচ্ছাসেবী। খালের বাকি 11 কিলোমিটার অংশ সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মচারী দিয়ে পরিষ্কার করা হবে। এর আগে বিডি ক্লিনের শপথ অনুষ্ঠানে যোগ দেন সিটি মেয়র, রেঞ্জ ডিআইজি সহ প্রশাসনের কর্মকর্তারা। যারা এই কাজটা তার হৃদয়ে ধারণ করে বা তার ভিতরে একটু দেশপ্রেম আছে, আমি বিশ্বাস করি সেই মানুষগুলোই এখানে চলে আসছে এবং সেটা কাজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। প্রতিদিন কিন্তু বিডি ক্লিন আসবে না, সেই জন্য এটাকে আমরা মনিটরিং করা এবং বিশেষ করে এই শ্যামা সুন্দরীর যে প্রথমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা করবো, হয়তো বা এটা 15 দিন বা 1 মাস, তারপরে কিন্তু আমরা জরিমানার আওতায় আসবো, আইনের আওতায় নিয়ে আসবো।